بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. وأخرى تحبونها، نصر من الله وفتح قريب، وبشر المؤمنين. ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله، والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. ويقول النبي عليه الصلاة والسلام فيما رواه الترمذي في جامعه عن كعب بن مالك الأنصاري عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه. رواه الترمذي وقال: حديث حسن صحيح، وقد صححه الشيخ الألباني رحمه الله. আল্লাহ রব্বুল আলামিন আজকে একুশে রমজানের রোজা রেখে এই সুন্দর পরিবেশে ইফতারি সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইখানে সুন্দর একটা পরিবেশে আসার যে সুযোগ করে দিয়েছেন, যিনি এখানে আমাদের কিছু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তার বারগাহে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় হল দুনিয়া ও আখেরাতের ব্যবসা, দুনিয়া ও আখেরাতের ব্যবসা। এই পৃথিবীতে বাজার আমরা দেখি, ঠিক না? সবাই বাজার চিনি আমরা। বাজার থেকে যা আমরা ক্রয় করি, এটা কি বাকি থাকে না শেষ হয়ে যায়? আমার সঙ্গে একটা উত্তর দিবেন আপনারা। আপনি যা কিছুই কিনেন, খাওয়া দাওয়ার জিনিস ফাস্ট ফুড তো সাথে সাথে শেষ, কাপড় চোপড় অলংকার আদি যা কিছুই কিনি আমরা, একদিন ক্ষয় হতে হতে শেষ হয়ে যায়, ঠিক না? বেঠিক কথাটা। এই পৃথিবীর দুনিয়ার বাজারে আমরা বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙ্গের, বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন আমাদের
নিজের পরিবারের ছেলেমেয়ের আত্মীয় স্বজন বিভিন্ন জনের বিভিন্ন জিনিস কিনে থাকি। এই দুনিয়ার বাজারের কোনো জিনিস অক্ষয় না, অব্যয় না, সব কিছু কী হয়ে যায়, শেষ হয়ে যায়। আর একটা বাজার হল আখেরাতের বাজার, আখেরাতের পরকালের বাজার। এই বাজারের মালিক কে বলেন তো? কে মালিক? আল্লাহ। আখেরাতের বাজারের মালিক আল্লাহ রব্বুল আলামিন। তাইব এই বাজারের পণ্য কি, কে বলতে পারবেন? কি বিক্রি করা হয় আখেরাতের বাজারে? কার বিনিময়ে আপনাকে শ্রম দিতে হয়, বিনিময় করতে হয়, ইনভেস্ট করতে হয়? কার জন্যে? জান্নাত, জান্নাত। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাহু তিরমিজি ওয়াহাদ আহাদ হাদিস সহিহ। আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, তোমরা জেনে রাখো, আল্লাহর পণ্য যার বিনিময়ে তিনি ব্যবসা করেন, কার সঙ্গে? বান্দার সঙ্গে। আল্লাহ আমাদের সঙ্গে কি করেন? ব্যবসা করেন, বিনিময় করেন। ব্যবসা কি? বিনিময়। কিছু দিবেন, কিছু নেবেন। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার সঙ্গে তার নাফস, তার ধন সম্পদ, ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন সম্পদ এর বিনিময়ে বিক্রি করেন কি? জান্নাত। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আখেরাতের বাজারের মালিক হচ্ছেন কে? মহান রব্বুল আলামিন। তিনি কিসের বিনিময়ে আপনাদের কাছে কিছু বিনিময় করেন? আপনারা আখেরাতের ব্যাংকে ইনভেস্ট করেন, আখেরাতের ব্যাংকে জমা করেন, আখেরাতের ব্যালেন্স বাড়াবার চেষ্টা করেন, উদ্দেশ্য কি? জান্নাত, জান্নাত পাওয়া। জান্নাত কি ক্রয় করা সম্ভব? কি বলেন আপনারা? বা কেউ তার আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব? লা। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও না, আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া মোটেই সম্ভব না। তবে রহমত অবশ্যই তার উপরে হবে যিনি আল্লাহর সঙ্গে বিনিময় করেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ রাব্বুল বলছেন তোমাদেরকে কি ব্যবসার কথা বলে দিব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা, আল্লাহর সঙ্গে পুঁজি বিনিময়, এর বিনিময়ে তিনি দিবেন আমাদের কি? জান্নাত। বন্ধুগণ, এই রমজান মাস আমাদেরকে এই জান্নাত করায়ের মাস, জান্নাতে প্রবেশের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত মাগফিরাত, তার জাহান্নাম থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন। এই জান্নাত করার জন্য পণ্য কি? এই জান্নাত আমরা কিনবো, এর জন্য আমাদের পণ্য লাগবে না, বিনিময় লাগবে তো। আর এই বিনিময়টা হচ্ছে কি? আমাদের আল আমাল আস-সালিহা, আল আমাল আস-সালিহা। আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়ালবাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই দুনিয়ার ধন সম্পদ, ছেলে মেয়ে, তোমাদের পার্থিব জীবনের সৌন্দর্য, কিন্তু তোমাদের নেক আমল যেগুলি তোমাদের বাকি থাকবে, যেটা তোমাদের রবের কাছে উত্তম সওয়াবের দিক থেকে এবং আশার দিক থেকে। আজ আমরা দুনিয়ার জন্য কয় ঘন্টা চাকরি করি? 8 থেকে 10। এরপরে ওভারটাইম কত, বাইরে মিন্না মিন্না কত, টেনশন কত, ভাই বন্ধুকে টেলিফোন করে কতবার জিজ্ঞেস করি কাজ নাই, একটা কাজ দেন, অনেক তালাশ, অনেক পরিশ্রম, অনেক চেষ্টা, অনেক ইনভেস্ট। সৌদি আরব আসতে কত টাকা খরচ করেছেন? কত টাকা? তাই কয়টা বই কিনেছেন? আখেরাতের ব্যবসার জন্যে কি বুনিয়ে পুঁজি বিনিয়োগ করেছেন?
আল্লাহর কাছে কি পাঠিয়েছেন, কারণ দুনিয়ার যা নিঃশেষ হয়ে যাবে, মা ইন্দাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওমা ইন্দাল্লাহি বাক, আল্লাহর কাছে যা এটা বাকি থাকবে। তাহলে অ্যাকাউন্ট দুইটা, একটা দুনিয়ার, এটা শরিক কে কে, কে কে শরিক, আপনি মারা গেলে শেষ, আপনার বাবা মা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন, মরে যখন যাবে আপনার সঙ্গে যাবে কোনো অ্যাকাউন্ট, যাবে আপনার বাড়ি, যাবে আপনার গাড়ি, যাবে আপনার সুন্দরী নারী ছেলে মেয়েরা, ব্যাংক ব্যালেন্স, নেতৃত্ব কর্তৃত্ব, রিয়াল ডলার টাকা সুগুল, কিচ্ছু সঙ্গে যাবে না, যাবে আল বাকিয়াতুস সালিহাত। আপনি এই রমজান মাসে বা রমজানের বাইরে যা নেকির কাজ করেছেন, আমার কিন্তু আলোচনার দ্বিতীয় একটা পার্ট রয়েছে দুনিয়ার ব্যবসা, আমি আখেরাতের ব্যবসার কথা বলতে চাচ্ছি। যে আসুন এই রমজান, এই রমজানে যে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবে না, আখেরাতের ব্যালেন্স বাড়াতে পারবে না, জান্নাত ক্রয় করতে পারবে না, জান্নাত জান্নাতের জন্যে পুঁজি বিনিয়োগ করতে পারবে না, ফিক্সড ডিপোজিট বলেন আর শেয়ার বলেন আর বন্ড বলেন আর যেভাবেই বলেন, আজকে নিজেকে জিজ্ঞেস করেন আখেরাতের ব্যালেন্সের জন্যে কত ব্যালেন্স জমা হয়েছে। আজকে আমরা দুনিয়ায় হিরো হওয়ার জন্যে ব্যস্ত, দুনিয়ায় হিরো হতে হবে সব দিক থেকে, কিন্তু আখেরাতে জিরো। যে আখেরাতে হিরো আখেরাতে জিরো, এই লোকটা চালাক নিঃসন্দেহে। কি বলেন আপনারা, চালাক? কি বলেন? যে দুনিয়ায় হিরো, ব্যালেন্স ভালো আছে, ব্যবসা ভালো আছে, চাকরি বাকরি হয়তো আছে, ভালো বিয়ে করেছে, সুন্দরী, লেটেস্ট মডেলের গাড়ি কিনছে, বাড়ি বানাইছে ধানমন্ডি বা গুলশানে বা বাড়িধারায় যে কোনো জায়গাতে, বিদেশে এসে টাকার পাহাড় জমিয়েছে, কিন্তু আখেরাতের ব্যালেন্স আল্লাহ মালুম। এই লোকটা চালাক নিঃসন্দেহে আপনাদের কাছে, না কি বলেন আপনারা? না, আল্লাহর নবী আলাইহিসসালামের কাছে একজন আনসারী সাহাবি এসে বললেন, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে চালাক ব্যক্তিকে। খেয়াল করেন, আমাদের দুনিয়ার চালাক, দুনিয়ায় টাকা পয়সা নারী গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সর্যে বীর্যে নেতৃত্বে কর্তৃত্বে মন্ত্রী প্রেসিডেন্ট সব কিছুর যার একে আমরা চেয়ে থাকি, কারণের মতো যারা তার দিকে আমরা চেয়ে থাকি, কিন্তু আল্লাহর নবী আলাইহিসসালাম কাকে চালাক বলছে খেয়াল করেন। আল্লাহর নবীর সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস, সবচাইতে চালাক ব্যক্তিকে। খেয়াল করেন, আজকে হিসাব মিলিয়ে নেবেন, আপনি চালাকে আছেন না বোকাতে আছেন? আল্লাহ নবী আলাইহিসসালাম বললেন, আকসারুহুম ইদা আকসারুহুম ইসতিদাদান লিল মাউত, যে মৃত্যুর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যু মানে আখেরাত, ঠিক না? আখেরাতের ব্যালেন্স যার বেশি, আখেরাতে যে জিরো হিরো সেই হলো আসল হিরো, যে আখেরাতের ব্যালেন্স যার বেশি সেই হলো আসলে চালাক, ওই হলো সবচেয়ে বড় লোক কিয়ামতের মাঠে। মুফলেসকে, মানে মুফলেস, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবা ইকরামকে, বলো তো নিঃস্ব ব্যক্তিকে। সাহাবা ইকরাম বললেন, মাল্লা দিনারা ওলা দিরহামা ওলা মাতা, দুনিয়ার যা টাকা নাই, পয়সা নাই, আসবাবপত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিসকিন, হেই তো মিসকিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, না। এরপরে তিনি দীর্ঘ হাদিসের বর্ণনা দিলেন, যার সারমর্ম অর্থ হল কিয়ামতের ব্যালেন্সে যার জিরো হবে সেই হল কি, ফকির, মিসকিন, নিঃস্ব, অভাবী, গরিব, দরিদ্র, ওই হলো পোর ম্যান। তাহলে আজকে আমাদের রমজান মাসে যদি আমরা নিজের হিসাবটা না মিলাতে পারি, আখেরাতের ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, বন্ধুগণ আপনার ব্যালেন্স এই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করেন আখেরাতের বেশি না দুনিয়ার বেশি। 5 সেকেন্ড সময় দিলাম, নিজে সবাই জিজ্ঞেস করে ফেলেন, উত্তর পাইছেন? পেয়ে গেছেন উত্তর, আপনি আপনার ব্যালেন্স কোনটা বেশি। তাহলে হিসাব, এই রমজান মাস এই হিসাবটা মিলাবের মাস, এই রমজানে রোজা রাখলে আখেরাতের ব্যালেন্স বাড়বে।
তারাবির নামাজ কিয়ামুল্লাইল তাহাজ্জুদ পড়লে আখিরাতের ব্যালেন্স বাড়বে, কোরআন তেলাওয়াত করলে খতম দিলে ব্যালেন্স বাড়বে, ইফতারি করালে ব্যালেন্স বাড়বে। খালি ইফতারি করান না, ইফতারি করান আপনারা কাউকে, খালি ইফতারি করেন না কাউকে, ইফতারি করান। বলবেন আমরা তো ইসলামিক সেন্টারের ওয়াজ শুনতে আসি, ইফতারি করাবার সুযোগ নেই। বাড়িতে যখন টাকা পাঠিয়েছেন রমজান আসার আগে বা শুরুতে, হিসাব করেছেন নিজের বউ বাচ্চার ছেলে মেয়ে আপনার গ্রামের গরিব দুঃখীর কথা হিসাব করেছেন যখন পাঠাইছেন টাকা, 5,000, 10,000, 15,000, 20,000, 50,000, আপনার গ্রামের নিজের আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী এই রমজান মাসে একটু ভালো করে ইফতারি সেহরি খাওয়ার জন্য সুযোগ নেই, তাদের জন্য কি পাঠিয়েছেন টাকা? কয়জন পাঠিয়েছেন? খুব কম দেখা যাবে, আমি দেখতে চাচ্ছি না আপনাদের হাত, আল্লাহর কাছে থাক, খুব কম। তাহলে আপনি ইফতারি করাবার সুযোগ করে নিন, আজও পয়সা আছে পাঠাই দেন, 24 ঘন্টার মধ্যে টাকা পৌঁছবে। গ্রামের যত অভাবী সবাইকে 100 রিয়াল করে দিয়ে দাও সেহরি ইফতারি করার জন্য। বন্ধুগণ, আখেরাতের ব্যবসা আল্লাহর সঙ্গে করার জন্যে আমাদের কিছু দৃষ্টান্ত দরকার আখেরাতের জন্যে। এই রমজান মাসে যদি আমরা আখেরাতের ব্যালেন্স না বাড়াতে পারি, এতেকাফ করে একটা উমরা করে এই রমজানে কিছু দান খয়রাত করে, এই রমজানে তারাবি পড়ে কেমন লাইল করে না, সিয়াম পালন করে, নামাজ পাঁচক্ত আদায় করে, একটু কোরআন পড়ে, 5টা হাদিস মুখস্ত করে, 10টা আয়াতের তর্জমা শিখে, ইসলামিক সেন্টারে কিছু বক্তব্য শিখে, একজনকে দাওয়াত করে, একজনকে তাবলিগ করে, একজনকে দিনের পথে নিয়ে এসে, একজনকে সৎ পরামর্শ দিয়ে, একজনকে একটা ক্যাসেট দিয়ে, একজনকে একটা বই দিয়ে, এগুলি সব আখেরাতের ব্যালেন্স, কি বলেন আপনারা? ঠিক না? এগুলি করেছেন, কর্তব্য করেছেন। বন্ধুগণ, আমি এই পাঠটা থেকে আরেক পাঠে যেতে চাই। রোজা রেখেছি আমরা, রেখে নাই, কেয়ামতের মাঠে রোজা সুপারিশ করবে, এমন রোজা কি করে রাখতে পেরেছি আমরা? জিজ্ঞেস করেন, 3 মিনিট সময়, 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে, নিজেকে জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা তোর এই রোজা কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না পারবে না? 1, 2, 3 সময় শেষ, উত্তর পেয়ে গেছেন। কেয়ামতের মাঠে রায়ান দরজা খুলে দেওয়া হবে, ডাকা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আসো? আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলকাম, রায়ান দরজা খুলে দিয়ে ওয়েলকাম জানাবেন ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার পেয়ে রায়ান দরজা দিয়ে জান্নাত রোজাদারদেরকে, লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইম, রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। আবার জিজ্ঞেস করেন, তোমার রোজা আব্দুল্লাহ আব্দুর রহমান সাইফুদ্দিন বিলাল, তোমার রোজা রায়ান দরজা দিয়ে ডাকার মতো কি না? বন্ধুগণ, আপনি কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে দিদার হবে, জান্নাতে আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহ আপনাকে স্পেশালভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেই সাক্ষাতের সুযোগ পাওয়ার মতো আপনার সেই যোগ্যতা, সেই ব্যালেন্স হয়েছে কি না একটু নিজেকে জিজ্ঞেস করেন। বন্ধুগণ, এর একটা উদাহরণ, 2টা উদাহরণ দিয়ে আমি এই পাঠটা শেষ করতে চাই। তার আগে জান্নাতের একটু বর্ণনা দিতে চাই বন্ধুগণ, 1টা হাদিস জান্নাতের বা 2টা হাদিস। 1 নম্বর হাদিস হলো জান্নাতের হুর দেওয়া হবে জান্নাতিদেরকে, সুন্দরী রমণী দেওয়া হবে, হবে না? হবে না, এই দুনিয়ার হুর নয়, যেই হুর এই দুনিয়া একবার উকি মারলে সারা পৃথিবী আর অন্ধকার হবে না, এই সারা পৃথিবী সুশোভিত হয়ে যাবে, সুগন্ধি কি বলে গন্ধে সুগন্ধে ভরে যাবে, এই দুনিয়া আর গন্ধ হবে না। সেই হুরের একটা দোপাট্টা, দোপাট্টা বুঝেন তো, খেমার ওয়ালা নাসিফু খাইরুম মিন দুনিয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন, জান্নাতের হুরের একটা ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব বিক্রি করলে হবে না। বলেন সুবহানাল্লাহ, দুনিয়ায় কত কিছু আছে কি মিয়া? আপনার বউরে তো কত কিছু কিনেই বল সন্তুষ্ট, 5,000 টাকা দিয়ে কিনলে 10,000 টাকা কইছেন, খুব খুশি হয়েছে। পারবেন জান্নাতি রমণীর একটা ওড়না কিনে দিতে? আছে আপনার পয়সা? একটা ওড়না এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে বিক্রি করলে দাম হবে না।
বন্ধুগণ আর একটা হাদিস শুনেন, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআনআমি আহলিল দুনিয়া মিনাল কুফার, কাফেরদের মধ্যে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ হাজির করবেন কিয়ামতের মাঠে। সবচেয়ে কি সুখী? বহু সুন্দরী, লেটেস্ট মডেলের গাড়ি, লেটেস্ট মডেলের বাড়ি, ব্যালেন্স মাশাল্লাহ সুন্দর, চাকরি বাকরি, টাকা পয়সা, ধনে দৌলতে, শিক্ষায় দীক্ষায়, সব দিক থেকে ওকে, কিন্তু কি কাফের। এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ যার উপরে আর কেউ সুখী হতে পারে না, যার জীবনে সেকেন্ডের জন্যে বিন্দু মাত্র দুঃখ সে অনুভব করতে পারে নাই, আনআম আহলিল দুনিয়া এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষটাকে কিয়ামতের মাঠে আল্লাহ হাজির করবেন। করে কি করবেন? ফাইকাল মিসুহু ফিন্নার গামসা, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামে একটা চুবানি দাও, মানে ঢুকাও আর বের করো। খেয়াল করছেন আমার সঙ্গে আপনারা? এই পৃথিবীর সুখী মানুষটাকে জাহান্নামে ঢুকাবে আর বের করবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, ফাইকুমা সুফিহা সুম্মা ইউকালু লাহু আই ফুলান হাল আসাবাকা নাঈমুন কাত, জাহান্নামে ঢুকে বের করে আল্লাহ বলবেন, ওই বান্দা পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি আরাম আয়েশ খাওয়া দাওয়া চলাই ফিরাই কাপড়ে চুপুরে লেনে দেনে সব কিছু সে ভোগ বিলাসে তোমার আনন্দ হয়েছিল না হলে নাই? সবচেয়ে সুখী মানুষটাকে জিজ্ঞেস করবে, কি বলবে? ফায়াকুলু লা মা আসাবানি নাঈমুন কাত, বলবে লা আল্লাহ ইয়া রব, এক সেকেন্ডের জাহান্নামের চুবানি খেয়ে বলবে লা, এই পৃথিবীর কোনো সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস আমাকে স্পর্শ করে নাই। এ হলো জাহান্নাম, এ হলো কি জাহান্নাম। ওয়ায়ুতা বিআশাদ্দিল মুমিনিনা দাররান ওয়া বালাআন, এই পৃথিবীর সবচেয়ে মুমিন ব্যক্তি যে দুঃখ কষ্ট চলায় ফিরায় বলায় খাওয়ায় চাকরিতে বাকরিতে বিয়েতে, বিয়েতে ঠকছে, বিদেশে এসে ঠকছে, ভালো কিছু করতে পারে নাই, ভালো খেতে পারে নাই, ভালো পড়তে পারে নাই, আনন্দ ফুর্তি করতে পারে নাই, দুঃখ কষ্ট দুর্দশা যার জীবনের পরম পরম বন্ধু ছিল দুঃখ আর কষ্ট, এই পৃথিবীর সবচাইতে দুঃখী সবচাইতে কষ্টের সবচেয়ে যার জীবনে সুখ বলে কোনো জিনিস পায় নাই, কিন্তু কি মুমিন যার দুনিয়ায় হিরো কিন্তু আখেরাতের না, দুনিয়ার জিরো কিন্তু আখেরাতের কি হিরো। এর আগেরটা ছিল কি দুনিয়ার হিরো আখেরাতের জিরো মিয়া, আর এই মৃত্যু হলো কি আখেরাতের হিরো দুনিয়ার জিরো। ওকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইগমিসুহু গামসাতান ফিল জান্নাহ ফায়ুগমাসু ফিহা গামসা, ফেরেশতাদেরকে বলবে যা একটু জাহান্নামে প্রবেশ করেই ঢুকের করো, গামসা বলা হয় এই যে পানিতে হাত ডুবালাম আর বের করলাম, বলবে একে একটু ঢুকাও আর বের করো, জান্নাতে প্রবেশ করাও সাথে সাথে দুই তিন পাঁচ সেকেন্ড যা লাগে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন ওই বান্দাকে, পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে, ফায়ুকালু লাহ আই ফুলান হাল আসাবাকা দাররুন কাত আও বালা, বলবে তোমার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা অসুখ অশান্তি খাওয়ায় চলায় ফিরায় কোনো বালা মুসিবত তোমার জীবন স্পর্শ করছিল, এক সেকেন্ডের জান্নাতের সুখে কি বলবে? ফায়াকুলু মা আসাবানি কাত যাররুন ওয়ালা বালা, বলবে আল্লাহ দুঃখ কষ্ট লা 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 লা, আমার মতো সুখী মানুষ দুনিয়ায় কেউ ছিল না। জান্নাতের এক সেকেন্ড পাঁচ সেকেন্ডে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা সব ভুলে যাবে, এ হলো জান্নাত। সুবহানাল্লাহ বন্ধুগণ, যদি আখেরাতের ব্যালেন্স ঠিকমতো বাড়িয়ে রাখেন ঠিকমতো থাকে তাহলে এই জান্নাত পাওয়া যাবে, যে জান্নাতের এক পাঁচ দশ সেকেন্ডে দুনিয়ার সমুখ দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। আর যদি আখেরাতের হিরো হন দুনিয়ার জিরো তাহলে দুনিয়ার যত আনন্দ ফুর্তি করেন ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সা নিয়ে তাহলে আপনার সমস্ত সব কিছু ভুলে যাবেন, জাহান্নামে তখন যেতে হবে। বন্ধুগণ, এই রমজান মাসে যে জান্নাত ক্রয় করতে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না, নিজে মাগফেরাত এবং ক্ষমা নিতে পারলো না,
ওই ব্যক্তির জন্য রাহমাতুল্লিল আলামিনের বদদোয়া আছে না নাই? ওই যে আল্লাহর নবী মেম্বারের দরজায় মেম্বারে উঠতেছিলেন আর ফেরেশতা বলেন বলো আমিন, বলেন আমিন, ফেরেশতা জিবরিল আল্লাহর নবী বলেন আমিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আজকে নতুন প্রথম স্টেপে আমিন, দ্বিতীয় স্টেপে আমিন, তৃতীয় স্টেপে আমিন, ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ আজকে নতুন জিনিসটা আমাদের বুঝিয়ে বলেন। আল্লাহর নবী তিনজনের কথা বললেন, তার মধ্যে একজন যে রমজান পেল, মান আদারাকা রমজান ওলাম ইউগফারলাহ আফালাম ইউগফারলাহ, যে রমজান পেল এরপরও আখেরাতের হিরো হতে পারলো না, নিষ্পাপ হতে পারলো না, নিষ্কলুষ হতে পারলো না, জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিতে পারলো না, শেষ আসমা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে দুনিয়ার আসমানে নেমে এসে যখন ডাকে হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, হাল মিন মুস্তারজাকিন, হাল মিন সাইলিন, হাল মাইয়াদউনি মাইয়াসআলুনি, আল্লাহ যখন ডাকে তখন তো সেহরি খাওয়াও আমরা বারোটার সময় শুয়ে যাই, আল্লাহর কাছে কি ডাকছেন? বন্ধুগণ, এই রমজান মাস যেই মাস এসেছে আমাদেরকে আখেরাতের ব্যবসা করার জন্যে, আল্লাহর সঙ্গে বিনিময় করার জন্যে, কেয়ামত আখেরাতের ব্যাংকে ব্যালেন্স কি করার জন্যে, পুঁজি বিনিময় করার জন্যে, আজকে ইসলামী ব্যাংকে সুদি ব্যাংকে হালাল হারাম সমিতিতে কত কিছু টাকা বাড়াবের জন্যে, দুনিয়ার ব্যালেন্স বাড়াবের জন্যে, আখেরাতের ব্যালেন্স বাড়াবের জন্যে, আজও যদি আপনার বোধগম্য না, আপনার যদি বিবেক না খোলে, আজও যদি সিরাত মুস্তাকিম আপনি না পেয়ে যান, আজও যে রাস্তায় চললে আখেরাতে পৌঁছা যাবে সেই রাস্তা আপনি না পান, তাহলে কবে পাবেন বন্ধুগণ? আজ এখানে আমরা গুটি কয়েক কিছু মানুষ হাজির হয়েছি, এই দাম্মাম সিটিতে বাংলাদেশি মানুষ কত আছে, কোনো পরিসংখ্যান আছে আপনাদের? আছে? আনুমানিক কত হতে পারে? তার শতকরা জিরোর পয়েন্টের পরে এক ভাগ হবে কিনা এসেছি আমরা এখানে, তার নিঃসন্দেহ বন্ধুগণ। যারা আজ ভুলে আছে, যারা আখেরাতের ব্যবসা থেকে দূরে, তাদের ব্যাপারটা আমাদের কি করা দরকার? আমাদের নিজের এবং অন্য ওদেরকেও স্মরণ করে দেওয়া দরকার। বন্ধুগণ, আখেরাতের ব্যবসার দুইটা উদাহরণ আপনাদের কাছে পেশ করে আমি এই পার্টটা শেষ করে আরেকটা পার্টে যাব। খেয়াল করেন, এখানে একটু পরে দিন না আব্দুল আজিজ, পরে পিছনে আগে দিন, পরে ক্লাস ডিস্টার্ব করতেছে, বসে নেন, বসে পড়েন। বন্ধুগণ, সোহাইব রুমি নাম শুনেছেন? সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার বাইরের মানুষ, মক্কা এসে ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থের মালিক, হিজরতের সময় তিনি তীর ধনুক এবং বেশ কিছু তীর নিয়ে ঘোড়ার পিঠে উঠে যখন মদিনা অভিমুখে হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী আলাইহিসসালামকে, তিনি তখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মক্কা ছেড়ে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যা কিছু সব কিছু নিয়ে এবার তিনি বের হচ্ছেন মদিনার অভিমুখে। মক্কার কাফের বড় বড় লিডাররা এসে সোহাইব রুমিকে ঘেরাও করে নিল, বললেন তোমরা জানো যে আমি একজন তীরন্দাজ মানুষ, আমার এই তীর থাকতে তোমাদের একটাকেও রাখবো না, সবগুলাকে তোমরা চাও কি আমার নবীর মদিনাতুর রাসূলে যাওয়ার জন্যে আমার বাধা সৃষ্টি করো না, আমার আখেরাতের ব্যবসার জন্যে তোমরা বাধা সৃষ্টি করো না, আমার রাস্তা ছেড়ে দাও, আমি যাই কয় যেতে ছাড়তে পারি, একটা শর্ত বলে কি আসছিলা গরিব মিসকিন সালুক ছিলা তুমি, তোমার কি ইচ্ছুই ছিল না, মক্কা এসে ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ করি তুমি জমা করেছ, এই টাকা পয়সা মক্কার উপার্জিত মদিনায় যাওয়া চলবে না। সোহাইব রুমি ভাবলেন একদিকে দুনিয়া আর একদিকে আখেরাত, একদিকে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আর একদিকে আখেরাতের ব্যাংক ব্যালেন্স, একদিকে টাকা পয়সার মহাব্বত আর একদিকে আল্লাহ আল্লাহ রসুলের আখেরাতের মহাব্বত, বললেন তোমরা এটাই চাও? বলে হ্যাঁ, বলে এই নাও আমার
চাবি, এই দেখো এখানে আমার ই আছে, এগুলি তোমাদের সব দিয়ে দিলাম, আমার রাস্তা ছেড়ে দাও মদিনার রাস্তা। সুবহানাল্লাহ। আখেরাতের ব্যবসায়ী, আখেরাতের ব্যাংক ব্যালেন্স বাড়ানো ব্যক্তি, আখেরাতের হিরো ব্যক্তি, সব কিছু দিয়ে নিঃস্ব হাতে রিক্ত হস্তে এবার রওনা হলেন মদিনার অভিমুখে। মহান রব্বুল আলামিন এই সোহাইব রুমির ব্যবসা এতই পছন্দ করলেন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের কাছে মদিনা মানাওয়ারায় কি করলেন, মদিনাতুর রাসূল আয়াত নাযিল করলেন, সূরা বাকারার 107 নম্বর আয়াত, ওমিনান নাসি মান ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। কিছু মানুষ আছে যারা নিজের সব কিছুকে বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহর জান্নাত লাভের জন্যে, আখেরাত পাওয়ার জন্যে দুনিয়ার সব কিছুকে বিক্রি করে দেয়। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবীর প্রতি, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন সোহাইব রুমির ব্যবসা, রাবে হাত তেজারাত সোহাইব রুমি, রাবে হাত তেজারাত সোহাইব, সোহাইবের ব্যবসা লাভজনক হয়েছে। কারণ আখেরাতের ব্যবসায় কোনো কি লস আছে, লস আছে, কোনো ভুগিযোগী আছে, কোনো ঠকবাজি আছে, প্রতারণা আছে, মিথ্যা আছে, কিছুই নেই। এক করলে দশ বাড়তে থাকবে 700 পর্যন্ত, এরপরে আরও আল্লাহ বাড়াবেন, জাবালে উহুদ জাবাল বড় বড় জাবালের মতো বানাই দিবেন, পাহাড় পরিমাণ বানাই দিবেন আপনার এই ব্যালেন্সকে, রাখবেন একটা কিয়ামতের মধ্যে দেখবেন অনেক, রোজা রাখবেন বিনা হিসাব। যখন আপনার কোনো কোনো ওলামারা বলেছেন যে যখন কিয়ামতের মাঠে সত্যিকারের রোজাদারের নেকি যদি কমে যায় তখন আল্লাহ রোজার নেকি দিয়ে পাল্লা ভারী করে বলবেন আইনা সোহাইমুন জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ আজিম। বন্ধুগণ, সোহাইব রুমি মদিনায় যাচ্ছেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির চোটে সোহাইবের ব্যবসা আল্লাহ কবুল করেছেন, এই সুসংবাদটা, শুভ সংবাদটা জানাবের জন্যে উমার ফারুক বেশ কিছু সাহাবাদেরকে নিয়ে মক্কার যে রাস্তা মদিনায় পৌঁছবে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সোহাইব রুমিকে ওয়েলকাম জানাবের জন্যে, যার ব্যবসা আল্লাহ কবুল করেছেন, যার ব্যবসা আল্লাহ গ্রহণ করেছেন। সোহাইব রুমি মদিনার দরজায় ঢুকতেই উমার ফারুক সুসংবাদ দেয় রাবিহা তিজারাতু সোহাইব। সোহাইব রুমি বুঝতে পারছেন যে কোনো একটা কিছু হয়েছে, রাসূলের কাছে ওয়াহী এসেছে। কি কথা, ঘটনা কি বলো? বললেন তোমার ব্যবসা আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন তার কাছে ইতিহাস বলে 40-85 হাজার দিনার ছিল। কত দিনার, কত দিনার? 40,000 দিনার, এক দিনার 4 গ্রাম। কালকের মার্কেটের গিনি সোনার দাম হল 103 রিয়াল। আমি হিসাব করে দেখেছি সেই যুগে 2.25 কোটি টাকা। কত টাকা? 2.25 কোটি। কেউ কোটি টাকার মালিক আছেন নাকি এখানে? 2.25 কোটি টাকা নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর সিদ্দিক, মক্কার বড় ব্যবসায়ীদের মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিলেন। এই 2.25 কোটি টাকা দিয়ে কার সঙ্গে ব্যবসা করেছিলেন? মানুষের সঙ্গে না, দুনিয়ার বাজারে না, আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে। তাবুকের যুদ্ধ, যে যুদ্ধ রাসূলের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, যাকে যাইসুল উসরা বা গাজওয়াতুল আসিরা বলা হয়, কোরআনে কি আছে? ইয়ামুল সাআতুল উসরা। সেই যুদ্ধের দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বললেন কার ঘরে কি আছে, যে যতটুক পারো নিয়ে আসো আল্লাহর দিনের জন্যে, আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্যে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই দিনকে সার্টিফিকেট পেয়েই গেলেন, আজকের দিনের পরে উমার উসমান যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার, তার ব্যবসা সেই দিন জান্নাত হয়ে গেছে, এরপরে আর যা ইচ্ছা তাই করুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমার ফারুক ভাবলেন আজকে আবু বকরের উপর দিয়ে ব্যবসা করা যায় কিনা আখেরাতের, তাই বাড়িতে গিয়ে হিসাব নিকাশ করে অর্ধেক রেখে অর্ধেক রাসূলের কাছে হাজির করলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে যা ছিল সব কিছু ওই 45 বা 40 হাজার দিনার পুনে 2 কোটি টাকার যা ছিল তার সর্বশেষ কিস্তিটা আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ওমর মা তারাকতা ফিল বাইত, বাড়িতে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর ফারুক একটু সাহস করে মনে করলেন আজকে বুঝি প্রথম আমি হব, বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে বাকি অর্ধেক সব নিয়ে এসে আপনার কাছে হাজির করছি। এবার আখিরাতের ব্যবসায়ী সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী এই পৃথিবীর বুকে এর চাইতে বড় ব্যবসায়ী কেউ আসবে না। আল্লাহর নবী বলেন যত সাহাবা ইকরাম আমাকে সাহায্য করেছে টাকা দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে কাফাতুহুম সবার আমি প্রতিদান দিয়েছি, যে যা ইসলামের জন্য খরচ করেছে সবারটা আমি বিনিময়ে দিয়ে দিয়েছি দুনিয়ায়। আমার পক্ষ থেকে আল্লাহ তো আখিরাতে আছে, ইল্লা ইসনাইন দুইজন ব্যতিরিকে কে বলেন তো আপনারা কে কে এই দুইজন বলেন? আরেকজন কে? খাদিজা নাম। আল্লাহ নবী বলেন আবু বকর এবং খাদিজার প্রতিদান দেওয়ার মতো আমার কাছে অর্থ নেই, আল্লাহ তাদের প্রতিদান দিয়ে পূর্ণ করবেন। সুবহানাল্লাহিল আযীম। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ বাইতে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া আর কেউ কাউকে রেখে আসি নাই, কিছু রেখে আসি নাই, আমি সব হাজির করছি, বাইতে আমার আজকে শূন্য। সুবহানাল্লাহ। আবু বকর গোলাম আজাদ করে জাহাদের জন্যে গরিব মিসকিন খাইয়ে রাসূলের যখন যা প্রয়োজন হয়েছে দান করে আখেরাতের ব্যানেজ জমিয়ে আখেরাতের সর্বশ্রেষ্ঠ হিরো হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ আমাদের অর্থকড়ির কম নেই কিন্তু আখেরাতের ব্যবসায় আমরা অত্যন্ত পূজনীয়, অত্যন্ত দুর্বল। এক ব্যক্তি একজন অর্থনীতিবিদের কাছ থেকে শুনেছিল টাকায় টাকা আনে, তো বাংলাদেশ ব্যাংকের সামনে একটা টাকা গরিব মানুষ দরজার মধ্যে রেখে দিয়ে দাঁড়ায় আছে, দেখতেছে কি হয়, কই টাকায় টাকা আনে নাকি, দেখি ব্যাংকে তো অনেক টাকা আছে আমার টাকায় কিছু টাকা আনতে পারে কিনা। এখন সারাদিন থাকার পরে এদিক ওদিক একটু হয়তো দেখছে না, এরপরে দেখে নিজের টাকাটাও নাই, সন্ধ্যাবেলা একটা টাকা নিজেরও নাই যখন, তখন বলে বেটা এই বেটা নাকি কোনো ইউসিনে লেখাপড়া করছে, পণ্ডিত, টাকায় টাকা আনে, কই টাকা আনলো, আমার টাকাটাও চলে গেল। তো এই ব্যক্তির কাছে গিয়ে সন্ধ্যাবেলা বলে এই মিয়া কি আলতু ফালতু লেখাপড়া করে আমাদেরকে শিকান ঠকান, হ্যাঁ ভাই কি হয়েছে, ভাই টাকায় টাকা আনে আমি এক টাকায় বাংলাদেশ ব্যাংকের দরজায় রাখছি আমার টাকাটাই চলে গেছে, ও তো একটা পয়সাও আনে দেয় নাই আমাকে। ভাই বাংলাদেশের টাকা অনেক তো, ওইখানে কোটি কোটি আর তোমার এক, ওই কোটি কোটি টাকা তোমার একটাকে টাইনা লয়ে গেছে গা। কয় হ ঠিকই, আপনার কোটি কোটি টাকা দিয়ে কত টাকা দিয়ে দুনিয়ার আখেরাতে ব্যালেন্স করেছেন, এক টাকা, দুই রিয়াল, তিন রিয়াল, যে জান্নাতের হুরের ওড়নার দাম হবে না দুনিয়া বিক্রি করলে, সেই জন্য কত বিনিয়োগ করেছেন, কত কিস্তিতে ওখানে পরিশোধ শুরু করেছেন। বন্ধুগণ, সোহাইব রুমি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা এই আখেরাতের ব্যালেন্স জমা করে হিরো হয়ে দুনিয়া থেকে আমাদের জন্য স্বর্ণ অক্ষরে এক জাজল্য উদাহরণ দৃষ্টান্ত হয়ে আছে, তাদের কথা একবার ভাবি। এই রমজান মাসে যদি আখেরাতের হিরো না হতে পারেন দুনিয়ারই হিরো থেকে যান, তাহলে রোজা করে রমজান করে আরে নামাজ পড়ে অনেকটাই তাহলে হিসাবে ভুল থেকে যাবে। আজ হিসাবটা ঠিক মতো নেন, ব্যাংক আখেরাতের একটা, দুনিয়ার একটা, দুনিয়ার ব্যাংকে কত, আখেরাতের ব্যাংকে কত, দুনিয়ার ব্যাংকে কি জমা হয়, এর জন্য কত পরিশ্রম, কত বিবেক বুদ্ধি, কত ব্যালেন্স, কত পুঁজি, কত চেষ্টা, কত তদবির, কত ভাই বেরাদর, কত আত্মীয় স্বজন, আর আখেরাতের জন্য কত ব্যালেন্স, কতবার, কতটুকু, কত সময়, কত ঘন্টা আপনি কাজে লাগিয়েছেন, এই হিসাবটা যদি আজ কম নিতে পারেন, যে দুইটা ব্যাংক রেলগাড়ি দুইটা চাকা দিয়ে চলে, একটা যদি কম বেশ হয় গাড়িটা দাম্মাম রিয়াদ থেকে দাম্মাম পৌঁছবে, তাহলে আপনার চাকা দুইটা একটা দুনিয়ার একটা আখেরাতের, দুনিয়ার চাকা ঘোরালেন 1000 মাইল বেগে 10 ঘন্টা থেকে 16 ঘন্টা, আখেরাতের ব্যালেন্সের চাকা
ঘুরলই না, বিয়ারিং টাইট, গাড়ি কি চলবো, পৌঁছবে সমান না, উঁচু নিচু পৌঁছবে গন্তব্যস্থলে, ট্রেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বন্ধুগণ, যদি আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাংক দুইটা, দুনিয়ার ব্যাংকে লয় ক্ষয় আছে, লস আছে, লাভ আছে, ধোকা আছে, হারাম আছে, হালাল আছে, আর আখেরাতের লয় নাই, ক্ষয় নয়, অব্যয়, তিজারাতাল লান্থাবুর, তিজারাতাল লান্থাবুর, অক্ষয়, অব্যয়, লস নেই, ক্ষতি নেই, বাড়বেই বাড়বে, কোনো ধোকা নেই, কিচ্ছু নেই, মিথ্যার আশ্রয় নেই, কোনো প্রত্যারণ নেই, আদম ব্যাপারী না, ইমান ব্যাপারী না, ওইখানে শুধু যাই দিবেন তাই জমা হবে, বাড়তেই থাকবে। আসুন আমার এই পাঠটা আলোচনা শেষ করতে চাই। এই হলো ধর্ম, দিন দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করা, দিন ইসলাম দিয়ে কার সঙ্গে ব্যবসা করা, আল্লাহর সঙ্গে। এই ব্যবসা আপনারা এতক্ষণ শুনলেন। আর একটা দিনের ব্যবসা আছে, ধর্মের ব্যবসা, এটা আমি আপনাদের শুধু সাবধানতা করার জন্য বলতে চাই, কারণ এই বিষয়টা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে কেউ শেষ করা সম্ভব না, যেটার নাম হলো কি, ইমান ব্যাপারী, ধর্ম ব্যবসা, ধর্মের নামে ব্যবসা, ইমান দিয়ে ব্যবসা, তাওহীদ দিয়ে, শিরিক দিয়ে তাওহীদের ব্যবসা, বিদআত দিয়ে সুন্নতের ব্যবসা, যারা ধর্মের নামে ব্যবসা করে, এই ধর্মটা, ইসলামটা আখেরাতের সঙ্গে ব্যবসা করার জন্য আল্লাহর সঙ্গে, কিন্তু না, ধর্ম দিয়ে মানুষ মানুষের সঙ্গে ব্যবসা করা, এই ধরনের ব্যবসায় আছে না নাই? আছে, আছে। আদম ব্যাপারী চিনেন আপনারা? এরা ভালো মানুষ খুব, ঠিক না? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা, আদম ব্যাপারী। আপনারা একমত কিনা আমার সঙ্গে? বলবেন আপনি আদম ব্যাপারীর খাপ পরে পড়েন নাই তো, তাই কথা কইতেছেন, আমার মতো হইলে না বুঝতেন আদম ব্যাপারীর ভালো কন। তাহলে আদম ব্যাপারী সবার কাছে কি খারাপ না ভালো? যারা আদম নিয়ে ব্যবসা করে, অর্থাৎ মানুষের সঙ্গে প্রতারণা করে বিদেশ পাঠাবে নামে, পাশ্চাত্যে হোক বা ইউরোপে হোক বা কি আমেরিকা বা সৌদি বা গালফে, যেখানে যারা ব্যবসা করে, এদেরকে আমরা কেউ পছন্দ করি না। আদম ব্যাপারী কথাটা ঘৃণিত না সমাদৃত? ঘৃণিত। আদম ব্যাপারী কি করে, আপনার দুনিয়ার কিছু টাকা পয়সা দুনিয়ার বিনিময়ে নষ্ট করে দেয়, দুনিয়ার পাওয়ার আশাকে বিনিশ করে দেয়। আর একটা ব্যাপারী আছে, ইমান ব্যাপারী। কি নামের? ইমান ব্যাপারী, মানে আপনার ইমান আপনাকে বিনিময় করবে কি ইমান, অর্থাৎ আপনার ইমান নিবে আর আপনাকে দুনিয়ার কিছু দিবে অথবা দিবে না, কি নিবে? আপনার ইমান। একজন মুমিন মুসলমানের সবচেয়ে মহামূল্য রত্ন কি? ইমান। যে ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে, ঠিক না? লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা ইয়াদুল্লুকুম। তাহলে ইমান হলো সবচেয়ে একজন মুমিনের, আপনি কি এই দুনিয়ায় কেউ আপনার ইমান যদি এক জাররা কিনে চাই কোটি এক বিলিয়ন বা মিলিয়ার দিয়ে, দিবেন আপনি আখেরাতে? লা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই ভাগবে। তাহলে কিয়ামতের মাঠে যে ইমান দিয়ে আপনার আগের যে ব্যবসার কথা বললাম জান্নাত পাবেন, ওই ইমানটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এর বিনিময়ে আপনাকে দুনিয়ায় কিছু দিবে অথবা দিবে না, এমন ব্যবসায়ীটা সবার ভালোবাসার পাত্র হওয়া উচিত কি না? কথা বুঝছেন? ইমান ব্যাপারী যে আপনার ইমান নষ্ট করে, এই ব্যক্তিটাকে ভালোবাসা দরকার না ঘৃণা করা দরকার? ঘৃণা করা দরকার। ইমান ব্যাপারী যারা ধর্মের কথা বলে, ধর্মের কথা বলে আপনার ইমান নষ্ট করে, এই জন্য আল্লাহর নবী আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করে গেছেন, দোয়াতুন আলা আবু আবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের স্লোগান দিয়ে হাতছানি দিয়ে ডাকবে, এই তরিকায় শর্ট এবং হট, ওই তরিকা হলো অমুক, অমুকটা হলো তমুক, এই সেই বিভিন্ন হাতছানি দিয়ে তার মুরিদরা, তার সদস্যরা, তার কর্মীরা, তার বাহিনীরা ডাকবে মানুষকে, আসো জান্নাতে। কিন্তু যারা তাদের ডাকে সাড়া দিবে, জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আজ বিশেষ করে আমাদের দেশে ধর্মের নামে ব্যবসা খুব জমজমাট,
ইমান ব্যাপারীরা অত্যন্ত চালাক। ঢাকা ইউনিভার্সিটি থেকে, খেয়াল করেন আমার সঙ্গে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট, অর্থাৎ অর্থনীতি ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন কিসের ব্যবসা করে জানেন? কিসের ব্যবসা করে আপনাদের ধারণা? কিসের ব্যবসা করতে পারে আপনারা মনে করেন? ইমান ব্যাপারী, খানকা একটা খুলে দিয়ে নামের আগে চল্লিশটা টাইটেল বসাইছে। এর একটা টাইটেল হলো সাহেবে কুন ফায়াকুন, বলে নাউজুবিল্লাহ, সাহেবে কুন ফায়াকুন, হাও হয়ে যাই এই পাওয়ারের অধিকারী। কে কে? আল্লাহর কথাটা বলতে কষ্ট লাগতেছে নাকি রোজা লেগে গেছে আপনাদের? কে? পীর সাহেব লিখেছেন তার নামের আগে সাহেবে কুন ফায়াকুন। আল বাইয়েনাত পত্রিকার আল বাইয়েনাত নাম দিয়ে ইন্টারনেটে খোঁজ করবেন, পেয়ে যাবেন। এই চল্লিশটা গুণের একটাও সে অধিকারী না, বরং একটার একশো ভাগের এক ভাগও না, সে সাহেবে কুন ফায়াকুন। তো যে দাবি করে যে হও হয়ে যায়, ও যদি বলে হও হয়ে যায়, সে ইমান ব্যাপারী কিনা, ধর্ম ব্যবসায়ী কিনা? সে যে গাড়িটাই চলে, সেই গাড়িটার দাম 3 কোটি বাংলার টাকা। কয় কোটি? আপনি যে গাড়ি চালান সৌদি আরবে কয় টাকার দাম? বাংলাদেশের টাকায় কত? অনেকে এসি লাগাতে পারেন না, এরকম গাড়ি আছে না? অনেকেই ভালো গাড়ি কিনতে পারেন না, বাংলা তোরা দিয়ে কোনো মতে খালি চলে, এসি নষ্ট হয়ে গেছে, পুরাতন খোঁজ করে, ওই মডেলের গাড়ি সেট করার দরকার, নতুনটা একটু দাম বেশি। আর 3 কোটি টাকার গাড়ি বুলেট প্রুফ। তাহলে এই আসল অর্থনীতি বুঝি? তাই মনে করি ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি ফ্যাকাল্টি থেকে একজন সবচেয়ে যোগ্য ছাত্র বের করেছে, যে এমন এক ব্যবসা ধরে নিয়েছে যে ব্যবসায় লাগে না পুঁজি। পুঁজি লাগে? পীরদের ব্যবসা করার জন্য পুঁজি লাগে? ধর্মের নামে ব্যবসা করার জন্য পুঁজি লাগে? লাগে না? লাইসেন্স লাগে? লাইসেন্স লাগে? নাই কোনো লস? লস আছে? লস আছে কোনো? আচ্ছা, কোনো ডাকাত বা কোনো ছিনতাইকারী বা ওটা কি বলে চাঁদাবাজি গিয়ে কি ওখানে ডিস্টার্ব করে যে পীর সাহেব চাঁদাবাজিও নাই? আহ, এ খুব সুন্দর ব্যবসা, যে ব্যবসায় লাগে না পুঁজি, লাগে না ব্যালেন্স, লাগে না কি বলে ট্যাক্স, লাগে না লাইসেন্স, নাই কোনো লস, নাই কোনো ভয় ডর, এই ব্যবসার চাইতে দুনিয়ায় আর কোনো উত্তম ব্যবসা আছে? কিন্তু এই ব্যবসা যে করবে আখেরাতের ব্যবসা নষ্ট হবে না? হবে না, নিজের হবে। এবং এর যারা সাগরিদ চামচা, এর যারা মুরিদ, এর পিছনে যারা ঘুরবে, এরাও হারাবে আখেরাত। হারাবে না? হারাবে না, হারাবে বন্ধুগণ। আল্লাহর নবী আলাইহিসসালাম এই ব্যবসা সম্পর্কে বলেন, মা যে এবান জায়ান উরসিলা ফি গানামিন বি আফসাদা লাহা মিন হিরসিল মারি আলাল মাল ওয়া শারাফ লিদিনিহি। যদি একটা ছাগলের খড়ে, মনে করে এক জায়গায় ছাগল বন্দি 100টা, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা যদি ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলগুলার কয় অবস্থা বাজাবে করেন তো? 12 অবস্থা বাজাবে না? বাজাবে না। দুইটা নেকড়ে, সিংহ সিংহবাঘেরই হলো নীতি হলো, পেটে যদি ভরা থাকে ওর সামনে যেই যাক না কেন, ওর চোখ খুলেও দেখবে না, কেবা আঁখি খুলেরও বলবে না আলসা। কিন্তু নেকড়ে বাঘ যদি পেট ভরা থাকে আর ওর সামনে যে 100 জন আছে, 100 জনকে আক্রমণ করবে। আল্লাহ নবী বলেন ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ, পেট ভরা না, ক্ষুধার্ত দুটি নেকড়ে, একটা না দুইটি, যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ছাগলগুলির 12টা বাজাবে না? বাজাবে না, একটারও ঠিক রাখবে না, সবগুলি কি মটকে গলা কেটে শেষ করবে। আল্লাহ নবী বলেন দুইটি ক্ষুধার্ত বাঘ ওই ছাগলের পালের জন্যে যত বড় ক্ষতিকারক, যত বড় ধ্বংসাত্মক, যত বড় বিপর্যয় সৃষ্টি করবে, এর চাইতে বড় বিপর্যয় সৃষ্টি করবে কোনো মানুষ যদি ধন সম্পদ এবং পৃথিবীর গদির আশা করে, ধন সম্পদ, টাকা টাকা,
রিয়াল রিয়াল, ডলার ডলার, পয়সা পয়সা। শুধু এই যারা ধান্দা করবে, আর যারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব চাইবে, পার্লামেন্ট দখল করতে হবে, রাজা হতে হবে, বাদশাহ হতে হবে, মন্ত্রী হতে হবে, পার্লামেন্ট সদস্য মেম্বার হতে হবে, যারা দুনিয়া এবং নেতৃত্ব খোঁজ করবে, গদি খোঁজ করবে, তাদের এই দুইটা জিনিস তাদের দিনের জন্যে, ওই ছাগল পালের জন্যে নেকড়েবাগ যত ক্ষতি করে না, যত বিপর্যয় না, তার চেয়ে বিপর্যয় মানুষ যদি তার দুনিয়ার বান্দা এবং গদির বান্দার পিছনে ছুটে, তাহলে তার দিন কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে। দুইটি ক্ষুধার্ত বাঘ ওই সমস্ত ছাগলকে যেভাবে নষ্ট বিনষ্ট করে ফেলবে, মানুষ টাকার পিছনে ছুটলে, অর্থকড়ির পিছনে ছুটলে, এর লোভ করলে এবং গদির লোভ করলে, তার দিন সম্পূর্ণ বিনিশ হয়ে যাবে। কাজেই যারা ইমান ব্যাপারী, যারা ধর্ম ব্যবসায়ী, এরা কি তাদের দিন ঠিক থাকবে? থাকবে না। কারণ তারা চেয়েছে আমি অনেক পীরে মুরেদের পীর হব, বড় বক্তা হব, বড় ইন্টারন্যাশনাল হব, এই জন্যে জাল মিথ্যা উল্টা পাল্টা যত পারে সব বলে মানুষকে খুশি করার জন্যে। এই পৃথিবীতে আলম কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার হুজুর? হুজুর কয় প্রকার? চার প্রকার। এক শ্রেণীর হলো পেট পকেটের হুজুর, যেখানে পেট পকেটের ধান্দা ওইখানে উনি আসেন, যা ইচ্ছা তাই করতে হোক, সব করতে রাজি, হিল্লা বিয়া দিয়া রাজি করে দাও, মাফি মুশকিল, পেটে বাচ্চা হয়ে গেছে অবৈধ বিয়ে পড়ায় দাও, মাফি মুশকিল, যা চাইবেন তাই ফতো হয়ে যাবে, যেখানে থাকবেন সেখানেই হুজুর হাজির, কারণ পেট এবং পকেটের হুজুর এক শ্রেণীর। আছে না নাই এরকম হুজুর? দেখছেন চোখ দিয়ে? দেখেন নাই? দেখছেন? তাহলে আর দরকার নেই বর্ণনা দেওয়ার। দুই নম্বর হুজুর, এরা হলো জনগণের হুজুর। জনগণ যাতে খুশি তাতে উনি আছেন। জনগণ যেমন ওয়াজ চাই তেমন ওয়াজ করবেন, জনগণ যেমন ফতোয়া চাই তেমন ফতোয়া দিবেন, যেখানে যেমন মাছি মধুতেও বসে, মিষ্টিতেও বসে, পচাতেও বসে, টয়লেটেও বসে, সব জায়গাতেও আছে। এ হলো জনগণের হুজুর, জনগণ যেমন চাই। একজন আমাকে কিছুদিন আগে বলছে, আরে এত বড়ই যদি আপনারা ভালো কিছু জানেন তো বাংলাদেশে 15 কোটি লোক বাদ দিয়ে সৌদি আরবে মাঝরায় কম্পে কম্পে ঘুরে বেড়াচ্ছেন কেন? আমি বললাম, আল্লাহর নবী আলাইহিসসালাম মক্কা ছেড়ে মদিনায় কি জন্য গিয়েছিলেন? কি জন্য গিয়েছিলেন? একদিন সেই মদিনা থেকে এসে মক্কা বিজয় হয়েছিল না হয় নাই? বাংলা ভাইয়ের গ্রুপ এই শয়তানরা যদি উল্টা পাল্টা না করতো, ধর্মের নয় ব্যবসা না করতো, তাহলে অনেকটা তো আগাই ছিল, তারপরও ভয় নেই। আপনারা যদি তৈরি হয়ে যাবেন, মদিনার মানুষ যদি সহযোগিতা করবেন, সেদিন বাংলাদেশে ফিরে গিয়ে তাওহীদের দাওয়াত, ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সমস্ত খানকা হাওয়ায় উঠবে, সমস্ত মাজার হাওয়ার মধ্যে উঠবে, বাংলার মাটিতে তৌহিদ প্রতিষ্ঠা হলে বাংলার বঙ্গোপসাগরের পাড় দিয়ে তেল কূপ বের হবে, ঘরে ঘরে তেল কূপ বের হবে, টিবল দিলেই তেল বের হবে। এই সৌদি আরবের মাটিতে যেদিন তাওহিদ প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন তেল বের হয়েছে, আজকে বড় সুখে আছে। আপনারাও বাংলাদেশে তাওহিদ প্রতিষ্ঠা করেন, ধর্ম ব্যবসা বন্ধ করেন, ব্যবসায়ীদেরকে প্রতিহত করেন, বাংলার মাটি থেকে কোথাও যেতে হবে না, মানুষ বাইরে থেকে আপনার দেশে যাবে। এই পৃথিবীতে বাংলাদেশের মাটির চাইতে উর্বর মাটি পৃথিবীর বুকে কোথাও নেই। সুবহানাল্লাহ। বাংলার মাটিতে যেই সম্পদ রয়েছে, এই সম্পদকে সুস্থ সুস্থ বন্টন করলে কাউকে বাংলা বাইরে আসতে হবে না। 5 বছর বাংলাদেশের শতকরা 20 জন মানুষের প্রতি যাকাত ফরজ, 5 বছর যদি বাংলাদেশের 20 জন মানুষ যাকাত আদায় করে 5 বছর, এবং এই টাকা যদি সুষ্ঠুভাবে বন্টন এবং ইস্তাবলিশের ব্যবস্থা করা হয়, বাংলাদেশের মাটিতে একজনও ফকির মিসকিন থাকবে না। বন্ধুগণ, আজকে আমাদেরকে নষ্ট করেছে ধর্ম ব্যবসায়ীরা, নষ্ট করেছে দিনের নামে প্রতারকরা। আদম ব্যাপারী, ইমান ব্যাপারী, দুই দিক থেকে ব্যবসা হলে বাঁচবেন কোন দিক দিয়ে? বাঁচার কোন উপায় আছে? যার পরে আমরা প্রতারণা পড়েছি ধর্মের নামে, পড়েছি দুনিয়ার নামে,
বিদেশ যাবেন সেই জন্য আপনার কাছে অর্থ, হুজুরের কেল্লাতে কেবলায় যাবেন এখানেও গেছে অর্থ। বন্ধুগণ, এই ধর্মের নামে ব্যবসা আজ নতুন করে না, মুসা আলাইহিসসালামের কাওমে একজন তাওরাতের তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ পণ্ডিত, এর নাম ছিল বালআম বিন বাউর। এ বড় এ ছিল মুস্তাজাবাতুদ্দাওয়া, খেয়াল করেন আমার সঙ্গে। এবার উদাহরণ নেন ধর্মের নামে ব্যবসা, আখেরাতের ব্যবসার উদাহরণ পাইছেন তো, খাদিজা, আবুবকর, সোহেব, উসমান, অনেক দু চারটা মনে রাখলে হবে। ধর্মের নামে ব্যবসা ইমান ব্যাপারীর উদাহরণ দুই একটা শুনেন। প্রথমে শুনেন বনি ইসরায়েলের মূসা আলাইহিসসালামের এক খুব ভক্ত সাগরিক, এর নাম ছিল বালআম বিন বাউর, তাওরাতের হাফেজ ছিল। এ মুস্তাজাবাতুদ্দাওয়া মানে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। তাহলে লোকটা ভালো না খারাপ, কি বলেন আপনারা? খুব ভালো লোক। ইহুদিরা যারা মূসা আলাইহিসসালামের বিপক্ষের দল, এরা মূসা আলাইহিসসালামকে হত্যা করার অনেক প্রপাগন্ডা, অনেক প্রোগ্রাম, অনেক কিছু, কিন্তু কিছুতেই কিছু পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার নবী রসুলদেরকে হেফাজত করেন। শেষ পর্যন্ত তারা ভাবলো বালআম বিন বাউর তো মুস্তাজাবাতুদ্দাওয়া, তাকে আমরা টাকা পয়সা দিয়ে রাজি করি, ও বাদদোয়া করবে, মূসা মরে নিপাত হয়ে যাবে, আমরা মূসার জ্বালা যন্ত্রণা থেকে বেঁচে যাব। খেয়াল করেন, এবার বালআম বিন বাউরের কাছে গিয়ে তারা প্রস্তাব রাখলো, বলে যা দেবেন টাকা পয়সা, কয় না এটা হতেই পারে না, অসম্ভব। ওরা ফিরে গিয়ে ভাবলো বালআম বিন বাউরের স্ত্রীকে আমরা কন্ট্রোল করি, তার স্ত্রীর কাছে গিয়ে বলল এই ঘটনা, দোয়া করবে টাকা পেয়ে যাবা, যা চাইবা তাই, বাকি আর মূসা মরে যাবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। সমস্যাটা কোথায়? মেয়ে মানুষকে বোঝানো বলো সহজ, এবং মনে রাখেন এই পৃথিবীর শয়তান মানুষকে ধ্বংস করার টোপ কয়টা দেখছেন না, দেখেন না? তিনটা। এক নম্বরে নারীর লোভ, দুই নম্বরে অর্থের লোভ, তিন নম্বরে গদির লোভ। যার মধ্যে নারীর লোভ থাকবে, নারীর ব্যাপারে দুর্বলতা, অবৈধ দুর্বলতা, যার মধ্যে গদির দুর্বলতা, যার মধ্যে অর্থের দুর্বলতা, শয়তানকে কোনো না কোনোভাবে কি করবে, জাহান্নামে নিবেই নিবে। এই তিনটা তার লোভনীয় টোপ, কাউকে টাকার লোভ দিয়ে, পয়সার, কাউকে নারী, কাউকে গদি। বাংলাদেশের মাটিতে না, সারা পৃথিবীতে আজ নারীকে কেন্দ্র করে, অর্থকে কেন্দ্র করে, গদিকে কেন্দ্র করে কত খুন, কত খারাপি, কত বুড়াই, কত কত চিনতাই, কত হারামি, কত বাটপারি, কত নির্যাতন, কত জুলুম, সৌদি আরবে সে আর বুঝার আপনাদের বাকি নেই। কারণ আপনারা এখানে ভালো করে তিলে তিলে অনেকেই বুঝতে পারছেন যে এই টাকার জন্যে কত কিছুই না হচ্ছে আজকে। বন্ধুগণ, বালআম বিন বাউরের স্ত্রী রাজি হয়ে গেল, তার স্বামীকে পটকাতে শুরু করলো, ফুসলাতে শুরু করলো, একদিন দুই দিন তিন দিন, স্ত্রীর মানুষ বোঝেন না, মেয়ে মানুষ, স্বামীকে বুঝিয়ে ফেললো, আরে তুমি শুধু দোয়া করবা, মূসা মরলি কার না মরলে কি বাঁচলে কি আমরা টাকা পেয়ে যাব। শেষ পর্যন্ত রাজি হলো বালআম বিন বাউর, এর ওজন পরিমাণটাকে সোনা দানা দেওয়া হবে, সোনা, গোল্ড। বালআম বিন বাউরের ওজনে তাকে সোনা দেওয়া হলো। এবার সে কি করবে, আখেরাতের ব্যবসা করবে না দুনিয়ার? আখেরাত ধ্বংসের ব্যবসা করলো কি? সে হাত উঠিয়ে ফেললো, মূসা আলাইহিসসালামের উপর বদদোয়া শুরু করলো। এবার যখনই হাত উঠালো, জিহ্বা খুলছে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা টেনে জিবাটাকে নাভি পর্যন্ত ঝুলিয়ে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। এ হলো ধর্ম ব্যবসায়ীর কি, এই দুনিয়ায় জাজা, এখন তো ওর জিভা আর ভিতরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এর উদাহরণ দিয়েছেন কুত্তার সঙ্গে, কুকুরের সঙ্গে। কুকুর যখন দৌড়ায় তখন জিভা বাইর করে রাখে, দৌড়ায় না। কুকুর যখন দৌড়ায় জিভ বাইর করে দৌড়ায় না। যখন থেমে যায় তখনও জিভা বাইরে হা কি করে, হাঁপায় না। আল্লাহ বলেন এর উদাহরণ, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। অর্থের বিনিময়ে বদদোয়া তো কবুল হলে না, যেহেতু মূসা মরে নাই, ওরা কি দুনিয়ার টাকা দিবে, স্বর্ণ কি দিবে তাকে, সেটাও পেল না,
দুনিয়াও নষ্ট, আখেরাতও নষ্ট, এ হলো সবচেয়ে বড় নষ্ট। বন্ধুগণ, আজ আমাদের বাংলার মাটিতে, আজ পৃথিবীতে বহু মানুষ যারা ইমান ব্যাপারী, ধর্মের নামে ব্যবসা করে, এদের ব্যবসার মূল পুঁজি কয়টা জানেন? মূল পুঁজি কয়টা? চারটা। মূল পুঁজি কয়টা? চারটা। এক নম্বর হলো কি? কোরআন ও সহি হাদিসের অপব্যাখ্যা, কোরআন ও হাদিসের অপব্যাখ্যা। যেরকম দু একটা উদাহরণ সংক্ষেপে বুঝেন, আল্লাহ কোরআন পাকে অশিলা ধরতে বলছে না বলে নাই, অশিলা করতে বলছে না বলে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ অশিলা করতে বলছে, তাহলে কোন অশিলা করতে বলছেন? পীর ধরা অশিলা না নেক আমল করে তার অশিলা? আমরা তো কোরআন পড়ি না, জানি না, পীর সাহেব বুঝিয়ে দিল, বই লিখে দিল, ধর্মের ব্যবসা পয়েন্ট পেয়ে গেল। কি এই অশিলা মানে? পীর ধরতে হবে, যার পীর নাই তার পীর হলো শয়তান। খেয়াল করছেন আপনারা? বোঝার চেষ্টা করতেছেন? যার পীর নাই সে তার পীর নাকি শয়তান? পীর না ধরলে আখেরাতে নাজাত পাওয়া যাবে না। কোর্টে যাইতে হলে যেমন উকিল ধরা দরকার, আখেরাতে পৌঁছতে হলে পীর ধরা দরকার। এই যে ব্যাখ্যাটা, কেউ তফসির পড়েছেন এই অশিলার? অশিলা মানে কি? এই অশিলা ধরতে বলা হয়েছে মানে কি? এই দুনিয়ার কোনো মাধ্যম দিয়ে কি আল্লাহর কাছে পৌঁছে যাবে? স্টিমার দিয়ে পানিপথের, বিমান দিয়ে আকাশপথের, এই পৃথিবীর মোটরসাইকেল দিয়ে, গাড়ি দিয়ে চলবে? আল্লাহর কাছে পৌঁছতে হলে পৌঁছতে হবে আমালে সালিহাত, ওই যে আখেরাতের আমল, আখেরাতের ব্যবসার পণ্য, আখেরাতের ব্যবসা বিনিময়, ওইটা দিয়ে আখেরাতে পৌঁছা যাবে, আল্লাহর কাছে পৌঁছা যাবে। পীর সাহেব লাগাই দিল কি? অপব্যাখ্যা করে দিল, পীর ধরতে হবে, আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর যারা কোরআন নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করে, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম, কোথায়? আর যারা এর পিছনে ছুটবে কোথায় যাবে এরা? তাহলে ইমানের ব্যবসা হলো না হলো না, ধর্মের ব্যবসা হলো না হলো না, বলে বায়াত করতে হবে। বায়াত, যার বায়াত নাই সে জাহিলিয়াতের মৃত্যু হবে। কার বায়াত? পীর সাহেবের বায়াত? নাউজুবিল্লাহ। কোন সংগঠনের আমিরের বায়াত? নাউজুবিল্লাহ। বায়াত করতে হবে মুসলমানদের যদি আমিরুল মুমিনিন হয়, খলিফাতুল মুসলিমিন হয়, ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপতি হন, তাহলে তার হাতে বায়াত করতে হবে। এছাড়া যত বায়াত, এগুলি সব কি? ধর্মের নামে ব্যবসা। এটা কাদের কাজ? ইমান ব্যাপারীদের, আদম ব্যাপারীদের নয়। কাদের ব্যবসা এটা? ইমান ব্যাপারীদের ব্যবসা। আমরা জানি না বায়াত কাকে বলে, বায়াত কত প্রকার, কেমনি করতে হয়, শর্ত কি? হুজুরে কইছে বায়াত না করলে জাহিলাতের মৃত্যু, তাড়াতাড়ি ধরো একজনকে, না হলে জাহিলাতের মৃত্যু হয়ে যাবে। আমরা বুঝি না হাদিস। এই যে আয়াত হাদিসগুলির অপব্যাখ্যা করে আপনাকে কোন এক পীরের হাতে বায়াত করতেই হবে বাধ্য করে দিল, এবং এই মাধ্যমে জাহান্নামের রাস্তা খুলে দিল। এটা অপব্যাখ্যা করে ব্যবসা হলো না হলো না? তাহলে কোরআন হাদিসের অপব্যাখ্যা এইভাবে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করো মানে? দিন কায়েম করো মানে কি? হুকুমত দখল করো। অপব্যাখ্যা না অপব্যাখ্যা না? দিন কায়েম মানে আল্লাহর তাওহীদ কায়েম করো। আল্লাহর তাওহীদ, তোমাদের হুকুমত নয়, আল্লাহর হুকুমত, আল্লাহর হুকুমত কর্তা, আল্লাহর তাওহীদ। কাজে তাওহীদ কায়েমের নাম বাদ দিয়ে আমরা এখন সংসদ দখলের জন্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা শুরু করে দিলাম। আল্লাহ বললেন যে তোমাদেরকে খলিফা বানাবো, এরা কয় আমরাই খলিফা হব? আল্লাহ বললেন তোমরা যদি ইমানদার হও আর আমলে সালে করো তো তোমাদের খলিফা বানাবো। সুরা কি বলে নূরের 55 নম্বর আয়াতে এরা কয় না, কোরআনের অপব্যাখ্যা কি? খলিফা হতে বলছে, খলিফা হইতে হবে। এই ভোট দাও, এই টাকা দাও, এই চাঁদা দাও, এই বাইতুল মাল খোলো, এখানে টাকা পয়সা জমা করো, ইসলামী হুকুমত কায়েম করতে হবে। অপব্যাখ্যা হলো না হলো না? আল্লাহ বলেন খলিফা বানাবো যদি ইমানদার এবং আমলে সালে হও, এরা বলো আমরাই খলিফা হবো, ভোট দাও। ওইটা হলো না হলো না? আল্লাহ বললেন অশিলা করতে আমলে সালে, আর আপনি ধরে নিলেন পীর সাহেব। তাবিজ দিয়ে ব্যবসা, বাংলাদেশে তাবিজের ব্যবসা করে? হুজুররা করে না? করে না। তাবিজ পড়া জায়েজ? কোরআন হাদিসের বাইরে শিরিক? কোরআন হাদিস দিয়ে না জায়েজ? তাহলে না জায়েজ দিয়ে ব্যবসা করে ইমানের ব্যবসা, যাকে শিরিক বলা হয়েছে, হ্যাঁ,
যার পরিণাম জাহান্নাম হবে, সেটার ব্যবসা বানাচ্ছে চলতেছে, দোয়া দিয়ে ব্যবসা, যেমন টাকা তেমন দোয়া, ওরস মাহফিল করে ব্যবসা। একটা ওরস মাহফিল করতে কয় টাকা খরচ হয় পীর সাহেবের? এক পয়সা খরচ হয়? আমাদের এই মাহফিল করতে খরচ আছে না? নাই, এক টাকা খরচ নাই, সব নিজেরা দিয়ে করে, তারপরে ওরস মাহফিল 1-2-4-5 কোটি টাকা উঠে। এটা বিনা পুঁজিতে ব্যবসা কি না? যারা এখানে যায় ইমান তাজা করে আসে না? ইমান নষ্ট করে আসে, নষ্ট করে আসে। বাংলাদেশের মাটিতে তাবিজের নামে ব্যবসা, বই পুস্তক ধর্মের নামে বই, এই যে দেখছেন না, এই যে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ থেকে, যত উল্টা পাল্টা লিখে দিয়ে ধর্মের নামে ব্যবসা, মকসুদুল মুমিনিন, রাহে জান্নাত, ও মুখ তো মুখ, তারপরে কি ওটার নাম বলেন না, নিয়ামুল কোরআন, এরপরে কি, এ হলো বই পুস্তকের নামে। আমি নিজের চোখে দেখেছি, একটা ইসলামী বই ছাপাবো টাকা দেন, সব সাদকা ফেতরা টাকা নিয়ে বই ছাপায়, বই বিক্রি করে টাকা সব পকেটে, হালাল না হারাম, হালাল না হারাম। এরপরে কি, মাদ্রাসা, মাদ্রাসা করে দিল, মাদ্রাসা থেকে কি শিখে, একটা হেলসখানা। আমি তো বলি বর্তমানে বাংলাদেশের যেগুলি মাদ্রাসা বেশিরভাগ, ভালো নাই বলছি না, বেশিরভাগ মাদ্রাসা, হেলসখানা, এতিমখানা, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, যেগুলি ধর্মীয় জিনিস, এগুলি কি আমাদেরকে ধর্ম শিখাবার জন্য প্রতিষ্ঠা করা হয় না, এক শ্রেণীর মানুষের পেটের ব্যবসা করার জন্যে মসজিদ বানাই, রাস্তার মধ্যে দাঁড়াই গেল, এক টাকা যে করিবে দান তারে জান্নাতে হবে মাকান। বাহ, জান্নাত কি সস্তা, হুজুরে দিয়ে দেন পকেটে নিয়ে গিয়ে মসজিদ বানাই দে, ওখানে ওখানে তখন কি করবে, মিলাদ করবে।